সালামু আলাইকুম আজ আমি বানাবো অথেন্টিক পদ্ধতিতে জলপাইয়ের তেল আচার খিচুড়ি কিংবা আলু ভর্তার সাথে এই আচারটি যে কত ভালো লাগে তা খেলেই বুঝতে পারবেন তো চলুন দেখিনি কী করে অথেন্টিক পদ্ধতিতে এই জলপাই আচারটি বানিয়ে নিয়েছি আজকে আমি এখানে তিন কেজি পরিমাণের জলপাই নিয়ে নিয়েছি আর এই জলপাইগুলো কিন্তু আমাদের নিজের গাছের আর এই জলপাইগুলো কিন্তু সাইজে অনেকটা বড়। তো এই বড় বড় সাইজের জলপাই দিয়েই তেলের আচারটি বানিয়ে নেব। তার জন্য জলপাইগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আড়াড়ি করে এই জলপাইগুলোকে কেটে নিয়েছি চাইলে কিন্তু আপনারা আরও ঘন করে আরগুলো কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা তো এবার আমি এই জলপাইগুলোর সাথে সরিষা মাখিয়ে নেব তো এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আরেকটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার লবণ ব্যবহার করা যাবে না জাস্ট হলুদ এবং সরিষা দিয়েই কিন্তু এই জলপাইগুলোকে মাখিয়ে নিতে হবে তো সরিষার মধ্যে হলুদ মাখিয়ে নেওয়ার পর এবার জলপাইয়ের উপর দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে প্রতিটা জলপাইয়ের মধ্যে এই সরিষা এবং হলুদ মাখাটি মাখিয়ে নিচ্ছি সরিষা বাটাটি মধ্যে মাখানোর পর এবার আমি রোদে দিয়ে ততক্ষণ পর্যন্ত শুকিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত হাত দিয়ে ধরলে হাত আর লেগে যাচ্ছে না ফিরে এসছি দু তিন ঘন্টা পর দু তিন ঘন্টা পর রোদে দেওয়ার পর দেখতেই পারছেন যে জলপাইগুলোর গায়ে সরিষা বাটাটি খুব ভালো করে লেগে গিয়েছে আর হাত দিয়ে ধরলে আর হাতে লাগছে না তো এই পর্যায়ে কিন্তু জলপাইগুলো একদম রেডি আচার বানানোর জন্য আজকের এই আচারটি বানাবো আমি মাটির চুলায় আর যেহেতু তেলের আচার সেহেতু একটি বড় কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে এক লিটার পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি তেলটি খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ছ থেকে সাতটি আস্ত শুকনো মরিচ তিনটি তেজপাতা এবং এক টেবিল চামচ পরিমাণ আস্ত কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদৌ থেতো করে নেওয়া রসুন এখানে আমি পাঁচ থেকে ছটি দেশি যে রসুন রয়েছে সেই রসুনগুলো খোসা ছাড়িয়ে তারপর আদর থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুনটি তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা তারপর আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রোদে শুকানো জলপাইগুলোকে আচার বানানোর এই রেসিপিটি কিন্তু আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ আমি স্টেপ বাই স্টেপ কিছু না কিছু মশলা এর মধ্যে অ্যাড করব আপনারা যদি স্কিপ করে যান তাহলে সেই মশলাগুলো মিস করে যাবেন আর আচারটি খেতে কিন্তু তেমন ভালো হবে না আমি দিয়ে দিয়েছে হাফটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিয়েছে একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো যেহেতু মাটির চোলাই বানাচ্ছে সেহেতু একটা একটি করে উপকরণ দিয়েছে আর নেড়ে নিচ্ছে নাহলে তো নিচে লেগে যাবে তাই নাড়ছে আর উপকরণগুলো দিয়ে নিচ্ছে তারপর দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিয়েছে এক কাপ পরিমাণ চিনি যেহেতু জলপাই তেল আচারটি টক হয় সেহেতু এখানে কিন্তু বেশি পরিমাণ চিনি দেওয়া যাবে না এক কাপ চিনি যথেষ্ট তারপর জলপাইগুলোকে কিছুক্ষণ রান্না করে নিয়েছে তারপর দিয়ে তিন চার চামচ পরিমাণ তালা শুকনো মরিচ গুঁড়ো এবং তিন চার চামচ পরিমাণ পাঁচফুরন গুঁড়ো তারপর আবারও বেশ কিছুক্ষণ এই জলপাইগুলোকে রান্না করে নেব। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে সিরকা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এই আচারে কোনো সিরকা ব্যবহার করব না সিরকা ছাড়াই এই আচারটি কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করার জন্য মাঝে মাঝে চাষটি একটু রোদে দিয়ে নেবেন তাহলে কিন্তু আচারটি একটু নষ্ট হবে না আর এই আচারটি রান্না করার জন্য কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না তেলের মধ্যে এভাবে রান্না করতে করতে দেখতেই পারছেন যে জলপাইগুলো একদম সফট হয়ে গিয়েছে আমার কয়েকটি জলপাই কিন্তু একদম খুলেও গিয়েছে আচারটি নামানোর আগে উপর থেকে কিন্তু আমি একটু পাঁচফোরণ গুঁড়ো দিয়ে নিয়েছি তারপর চুলাটি কিন্তু নিভিয়ে দিয়েছি বাস হয়ে গেল মজাদার জলপাই তেল আচার আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফিরে